হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর সকালবেলা আমি হচ্ছে আপনার বাবা আর আপনার বাবুর জন্য দেখেন পাঞ্জাবি, তারপরে চায়না মাছ এগুলো সব রেডি করে রেখেছি, গোছল করে এগুলো ওরা পরে নামাজ পড়তে যাবে। তো আজকে এবার ঈদে আপনার বাবু, আহনাব বাবু এবং আবরার বাবুর পাপা একই রকম পাঞ্জাবি নিয়েছে। আহনা বাবু তো ছোট, ও তো আর নামাজে যেতে পারবে না, তো ও ঘুমিয়েছিল। আর এই তো সব কিছু রেডি, আবরার বাবু ফার্স্ট টাইম যাবে নামাজে। এর আগে ও আসলে নামাজে কখনো যায়নি। তো এই তো দোয়া করবেন আমার পরিবারটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি সকালবেলা উঠে সব কিছু তৈরি করে দিয়েছি। আমি অলরেডি সাদা ভাত রান্না করেছি। আপনার বাবা বলল যে ও খিচুড়ি খেতে চায় না। তো যাই হোক, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করি। এই যে এখন আমি সেমাই মিষ্টি আইটেমগুলো আমি রাতেই রান্না করে ফেলেছিলাম, সেটা আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। এখন শেয়ার করি সকালটা। তো আপনার বাবু রেডি, আপনার বাবুর পাপা গোছলে গিয়েছে, ও এসে এখন মিষ্টি মুখ করে নামাজে চলে যাবে। আর আমার সব কিছু এদিকে গুছানো হয়ে গেছে। ইলিশ মাছ ভাবছি যে সাদা ভাত খাবে, তো আর সবজি আছে, আপনার শৈল মাছ দিয়ে মাছের তরকারি আছে, তারপরে শুটকি ভর্তা আছে। তো আমি ভেবেছি যে শুধু আপনার ইলিশ মাছটাকে মাখিয়ে রেখেছি, ভেজে দিব নামাজ পড়ে আসলে। তো যাই হোক, এই যে মিষ্টি মুখ করে নামাজে চলে যাবে। তো আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো বললো খুব ভালো হয়েছে, আমাকে একটু সেমাই খাইয়ে দিল আপনার পাপা। তো আরেকটা কথা, আমি কি আমি তো রেডি ছিলাম না, বাট আমাকে ঈদের সালামি দিয়েছিল, আপনার বাবুকেও দিয়েছে, আহনাব বাবুর সালামিও দিয়েছে। তো অনেক ভালো একটা সময় কাটালাম। আর আমার আপনার বাবু সেমাই খাইনি, বাট পুটিংটা ও অনেক পছন্দ করে, ও পুটিংটা খেয়েছে। আর আমি বারবার আপনার পাপাকে বলছিলাম যে পুটিংটা খেয়ে দেখো কেমন হয়েছে, কারণ নতুন কিছু করলে আমার খুবই মানে আগ্রহ হয় জানার জন্য। তো সব কিছু ভালো বলল, প্রশংসা করল। তো এই যে এখন বাবা ছেলে নামাজে চলে যাবে, একটু গল্প হচ্ছে, ফ্যামিলি আড্ডা হচ্ছে। তো আমার বাবাটা খুবই খুশি হয়েছে। তো এখন আমার বাবা নামাজে যাচ্ছে, আম্মুর কাছ থেকে বিদায় নিচ্ছে, বাবা ছেলে খুবই ভালো লাগছে। আর এদিকে আমার আহনা বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, আমি বাবা ছেলেকে সেমাই খাওয়াতে খাওয়াতে শব্দ হয়েছে, আমাদের সাউন্ড শুনে আহনা বাবু উঠে গিয়েছে। তো এই মাশাল্লাহ, আমার বাবাটাকে খুবই ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে আমার বাবা ফার্স্ট টাইম ঈদের নামাজ পড়তে যাচ্ছে। খুবই ভালো লাগছে ওকে দেখে আমার। আর এদিকে আহনাব বাবু ওর ভাইয়াকে দেখছিল। আর আমার আমার লক্ষ্মী বাবাটা এসে ছোট ভাইকে আদর করে গিয়েছে, মাশাল্লাহ বলবেন আমার দুই বাচ্চাটাকে যেন অনেক ভালো একটা শিক্ষায় শিক্ষিত করতে পারি, ভালো একটা মানুষ গড়ে তুলতে পারি। আর এটা হচ্ছে আমি আপনাকে চলে গিয়েছি চাঁদ রাতের দিন আর কি। তো ওই দিন আমি যখন ডিমের পুটিংটা বানাচ্ছি, ডিম বলতেছি দুধের পুটিংটা, কিন্তু এই যে আমি হচ্ছে চিনি শিরাটাকে তৈরি করে নিব। আর এই দুধটা একদম গাঢ় করে নিয়েছিলাম, চিনি শিরাটা মানে করে নিচ্ছি, এই যে চিনি শিরাটা ঢেলে নিয়েছি। এখন আমি এই দুধটাকে আগার আগার পাউডার একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপরে একটু আপনার কিছুক্ষণ জাল দিয়েছিলাম চুলায়, এখন আমি এটা ঢেলে দিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিই। আর এই যে ইফতার টাইমের আগে আমি পুটিংটাকে তৈরি করে ফেলেছিলাম, তারপরে অনেক রান্না বাড়া ইফতার তৈরি করলাম। আজকে লাস্ট ইফতার, আজকে আমার শ্বশুর শাশুড়িও আসছিলো, তো আমার সবাই মিলে আমরা একসাথে ইফতারি করলাম। তো এই তো, আর এখন ইফতারি শেষ করে একটু রেস্ট নিয়ে বাচ্চাদের খাইয়ে ওদের ঘুম পড়িয়ে এখন আমি সেমাই রান্না করতে চলে এসেছি। আর এই সেমাইটা আবরারে পাপা অনেক পছন্দ করে, আর আমিও অনেক ভালোবাসা নিয়ে সেমাইটা রান্না করি। তো আমি কী করি, হাত দিয়ে একদম সেমাইটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলি। আর আমি কিন্তু এই সেমাই রান্না করাতে কোনো প্রকার পানি ইউজ করি না, ঘি আর একটু তেল দিয়ে, লবঙ্গ এলাচ দিয়ে
আমি ভালোভাবে সেমাইটাকে অল্প আছে, কিন্তু একদমই অল্প আছে, আমি কিন্তু এই সেমাইটাকে আপনার ভেজে নিব একদম। আর অনেকক্ষণ ভাজার পরে এখন চিনি দিয়েছি, চিনিটা দিয়ে সুন্দরভাবে আমি সেমাইটাকে, চিনিটা গলবে কীভাবে বলেন তো, এখন আমি এটার ভিতরে নারিকেল দিব। নারকেলের থেকে যে তেল বা পানি বের হয় ওটাই কিন্তু চিনিটাকে গুলিয়ে দিবে, কোনো এক্সট্রা পানি দুধ কিচ্ছু দিতে হবে না, আমি দুধ দেই গুঁড়া দুধ। তো এটাই হচ্ছে আমার রেসিপি, অনেকেই দেখি পানি দেয় তারপর মানে দুধ দেয়, ওইটা হয়তো অন্যরকম একটা টেস্ট, বাট আমি সবসময় জর্দা সিমাইটা এভাবে রান্না করি। এটা হচ্ছে এলিজাস রেসিপি, আমি জানি না এইভাবে অন্য কেউ রান্না করে কি না, বাট এইটা একমাত্রই একান্ত আমার রেসিপি বলতে পারেন, আমি এভাবেই রান্না করি। তো আমি কোনো রকমের পানি ইউজ করি না, আমি সুন্দরভাবে এই নারকেলটা দেওয়ার পরে এই নারকেলটাই চিনিটাকে গলিয়ে দিবে। আর এই যে আমার পুটিংটাকে এখন আমি একটু ঢালবো, ঢালার পরে মানে প্লেটে নিব। আর এই যে আমার জর্দা সেমাই আর এইটা লাচ্ছা সেমাই, এখন আমি শুধু লম্বা সেমাইটা রান্না করব। তো এর ভিতরে আবার আহানাবাবু উঠে গিয়েছিল দৌড় দিয়ে গিয়ে, ওকে আবার আমি একটু ঘুম পড়িয়ে আসলাম। আর সব কিছু গুছাতেও হয়, রান্নাঘর এলোমেলো হয়ে গিয়েছে আর কাজের বতো আসবে না, সো আমাকে একটু ক্লিন করে রাখতে হচ্ছে, অনেক প্রেশার যাচ্ছে যেহেতু রোজা ছিলাম সারাদিন, ইফতারি করার পরে কোনো কিছু করতে ইচ্ছা করে না, তারপর অনেক থালা বাসন পরিষ্কার করতে হয়েছে, বাসা অনেক মেসি হয়েছিল, ঘর ঝাড়ু দিলাম, সব কিছু মিলে খুবই কষ্ট হয়েছে। আর আমার এই পুডিংটা কিন্তু খেতে দারুণ হয়েছে, কোনো রকমের ঝামেলা ছাড়া অনেক সহজেই কিন্তু ডিমের দুধ পুডিংটা হয়ে গেল, এবং এটা খেতে আসলেই অনেক মজার। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম, যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ছোট ছোট দুটো বেবিকে টেক কেয়ার করে ব্লগ করা কিন্তু আসলেই খুব কষ্টের ব্যাপার, তার ভিতরে অসুস্থ অসুখ বিসুখ কিন্তু লেগেই আছে। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। হাসি আনন্দ মিলেই, দুঃখ মিলেই আসলে জীবন। আপনাদের সবাইকে ঈদ মোবারক দিয়ে বিদায় নিচ্ছি।